আছে দু একটা পত্রিকা এমন আছে যে যারা টাকার বিনিময়ে অনেক সময় সত্যকে অসত্য বলে স্বীকার করে, তারা এটা প্রকাশ করতে চায় না অনেক কিছু। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে এই দেশটাকে চালাচ্ছে সেটা আপনারা সবই জানেন, সেটা সবই জানেন। জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে বহু কটাক্ষ হয়েছে দেশে, বহু কথা বলা হয়েছে যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেয় নাই, প্রকাশ্যে স্বাধীনতার ঘোষণা দেয় নাই, স্বাধীনতার ঘোষণা বলে জিয়া সাহেব দিয়েছে, লজ্জা কর। বঙ্গবন্ধু নিজে তার 32 নম্বর বাড়িতে বসে সেদিন এই কর্নেল উসমানী এবং আমাদের সাদাতপুরের রাজশাহীর সাবেক ভিসি মুজাহারুল ইসলামের সঙ্গে তিনজনকে নিয়ে বসে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাপত্র দেখেন এবং তাদের দুইজনের উপর দায়িত্ব দেওয়া হয় যে তোমরা এই স্বাধীনতা পত্র তোমরা এটা ঘোষণা দাও। তখন তো এই মোবাইলের যুগ ছিল না, তখন এই ঘোষণাপত্র প্রথম প্রহরে পাঠ করে চিটাগাংয়ের আব্দুল মান্নান আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান প্রথম এই ঘোষণাপত্র পাঠ করেন, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। তারপরে আওয়ামী লীগের নেতারা বসলেন, বসে তারা চিন্তা করলেন যে এটা কিভাবে প্রচার করা যায়। তখন তারা সিদ্ধান্ত নিল যে যদি একজন আর্মি অফিসারকে দিয়ে এইটা প্রকাশ করা যায় তাহলে মুক্তিযোদ্ধারা আরো সাহস ফিরে পাবে যে আর্মি আমাদের পিছনে আছে, আমাদের বাংলাদেশি আর্মি আমাদের পিছনে আছে। তখন তারা খুঁজতে থাকলো নেতৃবৃন্দ, খুঁজে খুঁজে রায় দেখে এই জিয়াউর রহমান সোয়াদ জাহাজে থেকে অস্ত্র নামাচ্ছে চিরাল পোর্টে। তখন জিয়া রহমানের ধরে নিয়ে আসা হলো, জিয়া রহমানের ধরে নিয়ে এসে সেদিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়া রহমানকে দিয়ে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা, সেখানে পরিষ্কার বলা আছে বাংলা ইংরেজিতে বলা আছে আমি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষ হইয়া স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করিতেছি পরিষ্কার। অথচ জিয়াউর রহমানের জীবদ্দশায় জিয়াউর রহমান কখনো বলে নাই যে আমি স্বাধীনতা ঘোষণা করেছি, জিয়াউর রহমান কিন্তু বলে নাই। বলল কে? বলল জিয়াউর রহমানের মৃত্যুর পর তখন খালেদা জিয়া ঘোষণা দিল যে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দেয়নি, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছে। কারণ একজন পাঠক হতেই পারে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দপ্তরের কাজ কি? দপ্তরের কাজ ঘন্টা দেওয়া। যখন প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল হুকুম করে টাইম বেঁধে দেয়, হুকুম করে সেই সময় গিয়া বেলে বাড়ি যায়। তা জিয়াউর রহমান দপ্তরের কাজ করেছে বঙ্গবন্ধুর, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয় নাই, এটা সম্পূর্ণরূপে অবাস্তব। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয় নাই, বঙ্গবন্ধুকে এই দেশ থেকে ধরে নিয়ে যাওয়া হলো। সেই রাত্রিতে প্রথম রাত 25 তারিখ রাত্রিতে এই রাজারবাগে পিলখানায় প্রথম প্রহরেই এই আর্মিরা ঢুকে আমাদের দেশের সমস্ত পুলিশদের হত্যা করলো, নির্মমভাবে হত্যা করলো। এবং তখন থেকেই শুরু হলো বাংলাদেশের যুদ্ধ। বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে, বঙ্গবন্ধু তাকে বলা হলো যে তুমি এই সিদ্ধান্ত বাতিল করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, নইলে তোমার মৃত্যু। বলে আমি মৃত্যু রাজি আছি। তার জেলের জেলখানার ভিতরে তার পাশে কবর করা হলো। বললো যে বঙ্গবন্ধু শেখ মুজিব তুমি এখনো বোঝো তোমাকে হত্যা করা হবে। বঙ্গবন্ধু বলল ঠিক আছে তোমরা আমাকে হত্যা করো, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল যে আমার লাশটা তোমরা বাংলাদেশে ফিরিয়ে দিও। এই আবেদন করেছিলেন, কিন্তু পারে নাই, আন্তর্জাতিক চাপের মুখে বঙ্গবন্ধুকে তারা হত্যা করতে পারে নাই। বঙ্গবন্ধু এসে এই দেশের দায়িত্বভার গ্রহণ করলেন, কিন্তু দায়িত্বভার গ্রহণ করে 3 বছর সাড়ে 3 বছর না আজাদে এই মোস্তাক, এই জিয়া, এই এরশাদ ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে তারা হত্যা করল। আমি কিন্তু সঠিক বলতে সময় সংকীর্ণ হত্যা করলো। সেদিন
জাতি হতবাক হলো। আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা আমরা অত্যন্ত ব্যথিত হলাম। আমরা আশা করেছিলাম যে আইনের প্রতি শ্রদ্ধা, ধর্মের প্রতি বিশ্বাস, একটা সরকার এমনিভাবে এটাকে এড়িয়ে যেতে পারে না। কিন্তু পরের দিন কি দেখলাম, পরের দিন দেখলাম যে এই জিয়াউর রহমান খুনি ডালিন তাদেরকে বিদেশে দূতাবাসে চাকরি দিয়ে প্লেনে করে বিদেশে পাঠিয়ে দিল। শুধু কি তাই, আর কি করলো, আর করলো যে ইনডিপেন্ডেন্ট অধ্যাদেশ জারি করে তাদের হত্যার বিচার বন্ধ করে দিল এবং জাতীয় চার নেতা হত্যার বিচার, ইনডিপেন্ডেন্ট অধ্যাদেশ জারি করে জাতীয় চার নেতা হত্যার বিচারও বন্ধ করে দেওয়া হলো। জাতি হতবাক হলো, কিন্তু মনে রাখা উচিত ছিল যে হত্যায় হত্যারই জন্ম দেয়। বঙ্গবন্ধু পরের দিন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু খুব ভোর রাত্রে সেই সময় হয়তো বা মজ্জেম মসজিদে আজান দিতেছিল, আসসালাতু খাইরুম মিনান নাও, হিন্দু মায়েরা সেই সময় হয়তো তুলসী তোলায় পূজা করতেছিল, সেই সময় বঙ্গবন্ধুকে হত্যা করলো সপরিবারে। এটাই কি দুনিয়া? জিয়াউর রহমান সেদিন বুঝল না যে হত্যা হত্যারই জন্ম দেয়। সেদিন যদি জিয়াউর রহমান জাতীয় চার নেতার এবং বঙ্গবন্ধু সফরবারে হত্যার যদি বিচার করত, তাহলে জিয়াউর রহমানেরও এইভাবে জীবন দিতে হতো না, চিরাগান সার্কিটাও জীবন দিতে হতো না। জিয়াউর রহমান